যাহ বাবা তোরা এখন নাকে সরিষার তেল দিয়ে ঘুমা আমি বলি কি তোরা এখন নাকে সরিষার তেল দিয়ে ঘুমা ওই যে সিটি একটা আসিয়ান বিজ্ঞাপন ছিল এক বৃদ্ধ তার সন্তানদের উদ্দেশ্যে বলছিলেন যে তোরা এখন নাকে সরিষার তেল দিয়ে ঘুমা ওই বিজ্ঞাপনের সেই ডায়লগটা মনে পড়লো একটা প্রেক্ষাপট সামনে আসার পরে প্রেক্ষাপটটা হলো তুফান সিনেমার সঙ্গে এগারোটা সিনেমা মুক্তি দেওয়ার জন্য প্রস্তুত একটু নামগুলা জানার দরকার আছে তো তাই না এক আগুন দুই জঙ্গলি তিন পুল সিরাত চার রিভেঞ্জ পাঁচ মার্ডার ছয় তুমি করে বলবে সাত রঙ্গনা আট নীল চক্র নয় কবি দশ লীলা এগারো চক্কর তিনশো দুই সব শেষে যেটির নাম বললাম সেটি মোশারফ করিমের আর সবার প্রথমে যেটি বললাম সেটি আগুন আগুন মানে শাকিব খানের আগুন সিনেমাটা দিতে পারে এরকম একটা গুঞ্জন শোনা যাচ্ছে যাই হোক সিয়ামের জঙ্গলি গুবলির পুলসিরাত রিভেঞ্জ বাধনের সাবুরের রঙ্গনা আরিফেন শুভর নীলচক্র শরফুল রাজের কবি দেখেন কে কে আছে সাকিব খানের তুফানের সঙ্গে আসার জন্য কে কে রেডি হয়ে আছে আরিফিন শুভ মোশারফ করিম সিয়াম আহমেদ শরীফুল রাজ এগুলো তারপরে আরো একজন আছে রোশান তো শাবনুর তো এই যে নীল সিনেমা গুলা আসতেছে এদের একটা স্বপ্ন আছে মনে সেই স্বপ্নটা গিয়া তুফানের সঙ্গে বাইরে বাইরে যদি যদি তার গল্পটা দর্শক লুফেনে এই যদির একটা ভরসায় অনেক সিনেমা ঈদে রিলিজ হয় যদি যদি ভরসায় কারণও আছে বাংলাদেশে অনেক বাজে গল্প সুপারিট হয়েছে তার কারণ হচ্ছে গান স্টার ছিল। অন্যান্য আনুষাঙ্গিক অনেক কারণে সেটা সুপারিট হইছে ওই যে একটা কারণে সুপার হিট হয়েছে সেই কারণে সবাই আশায় মুখ বেঁধে থাকে যে আবার সিনেমাটাও সুপার হইতে পারে আমার সিনেমাটাও ব্যবসা করতে পারে একটা ডার্টি যোগ বলি এই যোগটা এখানে বলা ঠিক হচ্ছে কিনা তারপরে যোগ তো যোগই ভাই কৌতুক হিসেবে নিবেন একবার এক কুকুর এক বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল তো সেই বাড়িতে আমি একটু কারেকশন করে বলছি কারণ পুরাটা বলা যাবে না এখানে একটু কারেকশন করে বলছি আপনারা যারা জানেন যোগটা তারা তো বুঝিয়ে দিবেন তো সেই বাড়িতে তার এক বাবা এক মেয়েকে শাসন করছিল শাসন করতে করতে একটা কথা বলে ফেলছে দরকার হইলে তোর আমি কুত্তার সাথে বিয়া দেবো কিন্তু ওই পোলার লাগে তোরা বিয়া দেবো না এই কথাটা ওই যে যেই কুত্তাটা ওই বাড়িতে যাইতেছিল সে শুইটা ফেলছে তো বহুদিন পরে সেই কুত্তাটা তার নিজের এলাকা এর আগে সে আর তার এলাকায় যায় নাই বহুদিন পরে কুত্তার সাথে কিনা সেটা বলতেছি। নিজের এলাকায় যখন গেছে বহুদিন পরে তখন তার অন্যান্য যে সাথীরা ছিল সেই কুত্তারা বলছে যে কিরে তুই এতদিন কইয়াছিলি এত হুগো হয়ে কে সবগুলা আড্ডি দেখা যেতেছে অবস্থা তোর কি হয়েছে তোর তখন সেই কুত্তাটা ওই গল্পটা বললো যে এই হইল কাহিনী আড়াইটা মাস আমি সেই বাড়ির সামনে অপেক্ষা করছি যদি এই বেড়ায় রাগ লাগে বিয়াড়া দিয়ে দেয় আড়াইটা মাস খাইয়া না খাইয়া ঝড় বৃষ্টি ভই অপেক্ষা করলাম দিল না

যেহেতু কন্টেন্ট বানাই বিনোদন দেবার জন্য একটু বিনোদন দিলাম তো এই যে এগারোটা সিনেমা তুফানের সঙ্গে আসতেছে তুফানের যে ভাইব উঠছে রেকর্ড ভাইব ভাই এর আগে দুই বাগলা এরকম ভাইব উঠে নাই একটা টিজ বা টিজার রিলিজ হওয়ার পরে সর্বনিম্ন সময়ে এক কোটি ভিউ এত ভাইব একটা সিনেমাকে কেন্দ্র করে এর আগে হয় নাই কারণ আছে কারণও আছে এই টিজারে যে সাকিব খান দেখা গেছে এই সাকিব খান এর আগে দেখা যায় নাই তাইলে বুঝেন যে সিনেমা নিয়ে এত ভাই এত আলোচনা সেই সিনেমার দাপটে আর কোন সিনেমা খারাইতে পারবে এই যে এগারোটা সিনেমা ঈদে আসতে চেয়েছে যদি আমার সিনেমাটা দর্শক রিসিভ করে যদি এই যদির ভরসায় আর কতকাল গত ঈদে তাহলে কিছু সিনেমা এবং ঈদের পরবর্তী সময়ে গিয়ে বাকি হল অনেকগুলো হল পাইছে দুই তিন সপ্তাহ পরে এই বার্তা মনে হচ্ছে যে এক মাস দুই মাস পরেও সিনেমা হল পাবে না এই কারণে গুলাম যে যা বাবা নাকে সরিষার তেল দিয়ে ঘুয়া আগামী দুই আড়াই মাস ঈদের পরে ঈদের পরে দুই আড়াই মাস আসার দরকার নাই তারপরেও যারা আসবে ভাই তাদের মুখের পাটা আছে তাদের কনফিডেন্সের জোর আছে তাদের যদিতে অনেক বিশাল একটা সম্ভাবনা আছে যাই হোক যত সম্ভাবনাই থাক তুফানের সঙ্গে দুই মাস কোন সিনেমা খাওয়া পাবে না তারপরেও অনেক সিনেমা আসবে চিপা দিয়া ডাইনে দিয়া দিয়া অন্য মতে ওই যে দেখেন না লোকাল বাসে যেভাবে উঠে লোকাল বাসে যেভাবে উঠে মনে করেন যে এমনি এমনি ফাঁকে মানে যারা কখনো লোকাল বাসে উঠেন নাই তারা এই ফিল্ডটা নিতেই পারবেন না বুঝতেই পারবেন না জীবনে একবার হইলেও লোকাল বাসে আপনার চড়তে হবে এই অভিজ্ঞতাটা আপনার জীবনের বহু জায়গায় কাজে দিবে জীবনে একবার হইল লোকাল বাসে উঠেন পারলে এখন আছে কিনা আমি না নম্বর বাস এইসব বাসে উঠেন লোকাল বাস যেগুলা তাইলে জীবনের একটা লেসন পাবেন ওইখান থেকে তো যেই কারণে এই কথাটা বলতেছি যে এই যে চিপা চুপা ডাইনে বাইয়ে আরেকজনের পায়ের উপরে পাড়া দিয়া গায়ের উপরে ঘষা দিয়া ধাক্কা দিয়া সামনে ঠেললা একটা জায়গা করে নেওয়ার যে বিষয়টা লোকাল বাসের ভিতরে এটা আছে যাই হোক ওইভাবে কিন্তু এই সিনেমা ঠিকই জায়গা করে কিন্তু এই জায়গা করে নেওয়াটা কি কোনো সমাধান এই জায়গা করে নেওয়াটা কি কোনো রেজাল্ট এই কারণেই বলতেছি রে ভাই যা আগামী দুই আড়াই মাস ঈদের মানের ঈদের পর থেকে আকে সরিষার তেল দিয়ে গোয়া কোনো কাজ নাই সাকিব খান আসতেছে তুফান দিয়া সিনেমা হল খালি নাই কোন সিঙ্গেল স্ক্রিন খালি নাই সিনেপ্লেক্স খালি নাই তাহলে কি করতে হবে খামাখা লোকাল বাসে এইভাবে না ওঠে সুযোগ বুঝে ঝোপ বুঝে কোপ মারতে হবে সব বাড়ি তো সাকিব খানের এরকম সিনেমা আসার সুযোগ নাই বা প্রতি মাসে এরকম সিনেমা দিবে না তো সেই সব সময়ে এইসব সিনেমা আসলে ভালো করবে যারা মনে করছে তাদের যদিতে অনেক সম্ভাবনা আছে এই যে দেখেন গত ঈদেও কিন্তু অনেক সিনেমা এরকম লোকাল বাসে উঠতে চায় নাই তারা মনে করছে তাদের যদিতে অনেক সম্ভাবনা আছে কিন্তু সেই সম্ভাবনা ওই যে যদির কথা নদীতে ফেলো যদির কথা নদীতে ফেলো এই রেজাল্ট রূপান্তর হইছে যারা ওই যে ঈদে আসে নাই পরে আসছে আরে হলই তো পায় নাই পরে আইসাও তো হল পায় নাই লাভ হলু কি পরে তো ওই যে এখন ভাই তিরিশ চল্লিশ লাখ টাকায় সিনেমা বনায় জায়গা করে নেওয়া যাবে না সাকিব খান রায়ান রাফি আরশার আন্দান হিমেলা স্ট্রফ এর কিন্তু একটা ক্ষতি করে দিছে অনেক ডিরেক্টারের অনেক প্রয়োজনের ক্ষতিটা কি এই লাম সাম যদুমদু পদু দিয়ে আর সিনেমা বানাবার সুযোগ নাই সিনেমা বানাইলে সিনেমার মত সিনেমা বানাইতে হবে অনেকেই বাইরে থেকে অ্যাওয়ার্ড নিয়ে আসতে পারেন বাইরে থেকে ঠিকই অ্যাওয়ার্ড নিয়ে আসতে পারেন সেই সব কিন্তু দর্শক জনপ্রিয়তায় অ্যাওয়ার্ড হয় না সেইসব যে অ্যাওয়ার্ড হয় সমালোচকদের জনপ্রিয়তায় সমালোচকদের বিবেচনায় সেই সব সিনেমারও দরকার আছে একটা দেশের সংস্কৃতি একটা দেশের ঐতিহ্য একটা দেশের সিনেমার ল্যাঙ্গুয়েজ টিকিয়ে রাখবার জন্যে সেই সব সিনেমারও দরকার আছে কিন্তু নাচতে নাইবা ঘুমটা দিব এইভাবে তো ব্যবসা করতে পারবেন না ব্যবসা করতে আসলে ঘুমটাটা খুলতেই হবে কমার্শিয়াল সিনেমায় নামতেই হবে ফর্মুলা সিনেমায় আসতেই হবে যদি ফর্মুলা সিনেমা না দিতে পারেন যদি কমার্শিয়াল সিনেমা না দিতে পারেন টাকা তোলা রিস্ক খুব রিস্ক খুব কম ছবি নন কমার্শিয়াল ছবি ব্যবসা করতে পারছে একেবারে যখন মানে মিনিমাম মানে এক পারসেন্ট না এখন অনেকে জিজ্ঞেস করবেন তাহলে কমার্শিয়াল ছবি কি ভাই এক কথায় খাটি বাংলা কথায় কমার্শিয়াল ছবি ওইটাই যেই ছবি দিয়ে টাকা কামাইতে পারবেন সেইটাই কমার্শিয়াল ছবি এই আর্ট ফিল্ম এই ফিল্ম সেই ফিল্ম কোনো ফিল্মের মধ্যে আমি যাইতে চাই না যেই ফিল্ম আপনারা টাকা কামাই দিবে সেটাই কমার্শিয়াল ছবি যাই হোক ওই ব্যাখ্যায় আরেকদিন যাব যে এগারোটা সিনেমা আসার জন্য রেডি হয়েছে বুবলির তিনটা রোশানের দুইটা সিয়ামের একটা শরিফুল রাজের একটা এবং শাকিব খানের আর একটা সিনেমা সাকিব খানের তুফানের সঙ্গে যুদ্ধ করতে আসতে চায় কোনো খাওয়া নাই তুফান যুগের এই সময়ের সেরা সিনেমা কোন খাওয়া নাই শাকিব খানের নিজের পুরান সিনেমা তুফানের সাথে খাওয়া নেই গুরবাণীদের পরে আগামী দুই আড়াই মাস নাকে সরিষার তেল দিয়ে ঘোমান